হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার সকালবেলায় চলে আসলাম তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে। তো তোমরা এই ভিডিওটি দেখবে, দেখলে হাসতে হাসতে তোমাদের পেট ফেটে যাবে। তো ভিডিওটি হচ্ছে আমি আজকে মার সঙ্গে ছাগল বানতে যাবো, ঠিক আছে? তো আমাদের কতগুলো ছাগল আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো, দেখো কতগুলো ছাগল আমি তোমাদের আজকে দেখাবো। এই দেখো আসছে এক এক করে। তো আগে বলে দিচ্ছি, তো তোমরা এখনও যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে? তো আমি তোমাদের এখন দেখাবো। এগুলা সব আমাদের ছাগল। এই চুপ কর। এই দেখো আমার মা। এই চল। এই দেখো আমাদের ছাগল, আরো ছিল বিক্রি করে দিয়েছে, আরো অনেকগুলো ছিল, দেখার লোক নেই যদিও তাই। ও কেমন লাগছে আমাদের ছাগলগুলো? হ্যাঁ লাইন ধরে যা, এবার দৌড়। বাহ কি সুন্দর লাগছে। যাও যাও তুমি, ভীষণ ভীষণ যাও। আজকে আমার হঠাৎ করে মনে হলো যে না একটু মার সঙ্গে যাই ছাগলগুলো নিয়ে, যদিও কখনো যাই না, তো একটু ভাবলাম আজকে। এই যা এই 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 যা, ইস দেখো একটা ছাগলের পা একদম জন্ম থেকেই এসে হয়ে গেছে, হাঁটতে পারে না, কত কষ্ট করে হাঁটে। এরাম কি হলো? সেই কথা চালিয়ে গেল, যা ভাগ ভাগ। এই দেখো, ও আগে তোমাদের তো বলাই হয়নি আমাদের ছাগলের ফার্ম আছে, তো মানে ওদের অভ্যাস হয়ে গেছে যে কোথায় ওরা যাবে আর কখন ওরা বাড়ি আসবে, ওদের সব অভ্যাস হয়ে গেছে। এরা খাওয়া না পেলে কি আর বলি, এদিকে ওদিকে ওদিকে ছুটে। ইস একে দেখে আমাকে মায়া হচ্ছে, হাঁটতে পারছে না বেচারা, কোলে নিতেও পারবো না, এটা অনেক বড়। এই দেখো আমাদের ছাগলের ঘর এখানেই থাকবে, সারাদিন থাকবে এখানে, তারপর আবার সন্ধ্যা হলে বাড়ি চলে যাবে। এই দেখো মা একটাকে কোলে নিয়ে আছে। চল চল চল, এই যে কথার অবাধ্য, ওইদিকে যা। মানে এই দেখো ওটা, আরে কই যায় মা, এটা কার, এটা না শোনে না, যা না যাই, পরে যাবো। এই দেখো আমি এখানে আসলাম, এরা সারাদিন এখানে বন্ধু হয়ে থাকবে, কতগুলো জমিতে এরা খাবে। এই তারা কেমন আছিস? এইগুলোগুলো দেখো কতগুলো বাচ্চা আমাদের ছাগলের। এই দেখো সবাই এখন নিজ নিজ জায়গায় চলে যাবে, কোথায় ঘাস আছে ঘাসের সন্ধানে চলে যাচ্ছে খুঁজতে। আনো, এই দেখো যাচ্ছে ওরা খুঁজতে। দেখো মা কত কষ্ট করে ভুট্টার পাতাগুলো ছিল, এগুলো ছাগলকে দিবে যাতে ছাগলের একটু পেট ভরে। এখন এগুলো নিয়ে আসবে, এগুলো এখন ছাগলকে দিবে। এখন দেখতে পাচ্ছ ছাগলগুলোকে দেবে, ওগুলো খাওয়ার জন্য কি অবস্থায় আছে। এই দেখো প্রচন্ড খিদে পেয়েছে, ওই দেখো দৌড়ায় দৌড়ায় আসতেছে ওগুলা। আরো অনেক ছাগল ছিল এখানে, তো অল্প একটুই
আরো অনেক অনেক ছিল। তো গাইস দেখো আমি এখন ছাগলের জন্য খাবার নিয়ে যাবো, একটুখানি খাবার, এগুলোকে জল দিলে অনেক হয়ে যাবে। তো দেখো ছাগল কি খাবে, মানুষই খেতে পারে না, ছাগলকে খাওয়াচ্ছি আমরা। এই দেখো বাদাম মুড়ি, তারপর হচ্ছে এটা কি ঝুড়ি ভাজা, এগুলো খাবে। এই দেখো বাদাম মুড়ি, তারপর হচ্ছে ঝুড়ি ভাজা, তারপরে যে ভুট্টা, ভুট্টা তো খাবেই। তো এগুলোকে জল দিব, জল দিয়ে অনেক হয়ে যাবে। তো যাই হোক নিয়ে যাই, ঠিক আছে। কি ওজন কি রোদ ভগবান! হ্যাঁ বেবি, হ্যাঁ তুমি কি করছো? এই গুলো গুলো এই মাই ফেভারিট চিকু, আমি চিকু শুনি। তোমার নাম কি? হাই চিকু শুনি, ছি 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 অসভ্য মহিলা, আই সাইড, খাওয়াই শেষ নাই। এতগুলো হইলো, তো গাইস তোমরা আমাদের ছাগলগুলো দেখলে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে, ঠিক আছে? তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আপাতত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই। আর এভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, ঠিক আছে? টাটা।